আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে নাটোরের লতিরাস কচু এক আসলে কিভাবে আপনারা চাষ করবেন এবং কয়টি চাষ পদ্ধতি আছে সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি এই 7টা প্রতিবেদন আমার চ্যানেলে আপলোড করার কথা বলছিলাম, তো তার মধ্যে এটা হচ্ছে প্রথম প্রতিবেদন। তো আসলে কিভাবে আপনারা চাষ করবেন এবং কোনটি সঠিক চাষ পদ্ধতি এবং কোন পদ্ধতিতে চাষ করলে আপনারা বেশি লাভবান হবেন, তো ভিউয়ার্সে দেখেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লতিরাস কচুর আগে লতিগুলা দেখাই। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সব লতি, পাশে এগুলো কিন্তু সব লতি, সব কিন্তু এগুলো লতি, এগুলো সব কিন্তু লতি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা আসলে কিভাবে চাষ করবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে ভিউয়ার্স, এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, তো এই গাছ থেকে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে সারি, তো এই সারি দেখতে পাচ্ছেন, তো এই সারিতে আপনার হচ্ছে এই গাছ থেকে আপনার এই আরেকটা গাছ পর্যন্ত সারিতেই আপনার গাছের দূরত্ব হবে আপনার 1 হাত, আর এই সারি থেকে আরেকটা এই সারি পর্যন্ত আপনার দূরত্ব হবে 1.5 হাত, মানে চলাচলের জন্য। তো এই এই সারি থেকে একটা সারি থেকে সারির দূরত্ব হবে আপনার 1.5 হাত, আর আপনার লাইন নেই আপনার গাছের দূরত্ব হবে 1 হাত, কিন্তু এটা হচ্ছে পারফেক্ট নিয়ম। আর ভিউয়ার্স, এটা আপনার হচ্ছে এই লতিরাস কচুটা, এই দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ লতি হয়ে আছে। তো ভিউয়ার্স, এটা আপনার হচ্ছে জমিটা আগে সুন্দরভাবে আপনি চাষ করবেন, যেমন করে আপনারা ধানের জমি চাষ করেন সেম একইভাবে জমিটা চাষ করবেন। তো চাষ করার পরে আপনারা কিন্তু সুতা ধরে লাইন করে কিন্তু এগুলো লাগিয়ে দিবেন। তো আপনারা হচ্ছে এই লতিরাস কচুটা চাষ 2 পদ্ধতিতে করা যায়, তো একটা হচ্ছে আপনার ধান যেমন করে চাষ করেন আপনারা সেম একই রকমভাবে আপনারা কিন্তু জমি চাষ দিয়ে আপনারা কিন্তু এটা লাগাতে পারবেন। আর হচ্ছে আপনার আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার হচ্ছে শুকনা জমিতে, শুকনা জমি আপনারা পাওয়ার টিলার অথবা যে কোনো কিছু দিয়ে আপনার জমিটা আগে চাষ করতে হবে, তো চাষ করে আপনি কিন্তু হালকা করে পানি দিয়ে আপনি কিন্তু এটা কিন্তু লাগিয়ে দিতে পারবেন, একদম সহজ চাষ পদ্ধতি। তো ভিউয়ার্স, আমার এই আমাদের এই লতিরাস কচুটা একদম অরিজিনাল লতিরাস কচু 1, এটা সর্বোচ্চ ফলনশীল। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুর যদি কেউ আপনারা চাষ করতে চান, অল্প খরচে যদি লাভজনক একটি ফসল, তো আপনারা যদি কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু অরিজিনাল লতিরাস কচুটা আমরা কিন্তু চারাটা সেল দিয়ে থাকি, তো আপনারা কিন্তু চালিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং নেক্সট আমার হচ্ছে প্রতিবেদনগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।